আমার কথা হলো মোস্তফা সারোয়ার ফারুকি সাহেব যদি ভাইরাল হতেই হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই ইয়ের চাইতে জায়েদ খানের চাইতে বুদ্ধির দিক থেকে, পলিসির দিক থেকে হিরো আলম বেটার। এটা নিয়ে তো মাছ পিপল থেকে শুরু করে অডিয়েন্স সবারই একটা আকর্ষণ থাকবে যে মোস্তফা সারোয়ার ফারুকি অভিনেতা হিসেবে কেমন করেছেন। আসসালামু আলাইকুম, আজকে আমার সঙ্গে আছেন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক আহসান আলমগীর। আহসান আলমগীরের সঙ্গে এর আগেও আমরা আড্ডা দিয়েছি, আজকে আবার আড্ডা দিচ্ছি। একটি ইস্যু আহসান আলমগীর ভাইয়ের সঙ্গে আলাপ করতে চাই। তিনি আজকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন, জায়েদ খানকে ভাইরালের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ফারুকি, এরকম একটা বিষয়। পুরো স্ট্যাটাসটা ওনার মুখ থেকে শুনতে চাই। তার আগে জানতে চাই আলমগীর ভাই কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালো আছি, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ। কি বিষয়টা কি ছিল যে ফারুকি ভাই ভাইরাল হওয়ার জন্য জায়েদ খানকে ইউজ করছে? না, আসলে বিষয়টা আমি সাধারণত ইয়ে করি না, মানে আমাদের মিডিয়াতে কারো বিষয় নিয়ে সমালোচনা করা কিংবা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে সরব থাকা, এগুলো নর্মালি আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আর কি। তো আমরা যখন মিডিয়াতে আসি, আসার আগে আমাদের কিছু মানুষ আছে যারা আমরা ইন্সপায়ার্ড হয়েছি যাদের কাছ থেকে, যেমন ধরেন অরণ্য আনোয়ার, তারপরে ডিরেক্টর হিসেবে এই যে মোস্তফা সারোয়ার ফারুকি, গিয়াসউদ্দিন সেলিম, হ্যাঁ, তারপরে গিয়ে দেবাশিস বড়ুয়া, দীপ, সালাউদ্দিন লাবলু, এই জাতীয়, যেমন ওনারা আমাদের কাছে ওনাদের এক প্রকার শিক্ষক তুল্য। ওনারা যখন মিডিয়াতে দাফিয়ে বেড়াচ্ছেন, তখন আমরা শুরু করেছি, তো আমাদের কাছে ওনারা এতটাই সম্মানের জায়গায়। শুধু আমাদের কাছে না, টোটাল আমাদের টেলিভিশন মিডিয়া এসে এখন যে জেনারেশন কাজ করছে, পুরো জেনারেশনটাই হচ্ছে এদেরকে একটা শ্রদ্ধার জায়গায় রাখেন। তো এবং ওনারা এমনই ব্র্যান্ড যে ওনাদেরকে আসলে ব্র্যান্ড হওয়া, নতুন করে ব্র্যান্ড হওয়ার কিছু নাই। হ্যাঁ, তো হঠাৎ করে কদিন থেকে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের ফারুকি ভাই এবং তিশা, ওনাদের যে একটা ওনাদের পার্সোনাল লাইফ নিয়ে সারোয়ার ফারুকি এই প্রথম অভিনয় করেছে, এরকম একটা ওই ফিল্মের আমরা প্রমোশনাল দেখেছি, এবং দেখার এক ধরনের আগ্রহ নিয়েও বসে আছি, এইরকম একটা অবস্থা। তো হঠাৎ করে গতকালকে একটা প্রমোশনাল চোখে পড়লো। তো প্রমোশনালটা চোখে পড়লো, অর্থাৎ এই আপকামিং ওই ফিল্মটা কিভাবে ভাইরাল করা যায় এই নিয়ে একটা প্ল্যানিং চলছে। যেমন ফারুকি ভাই, তারপরে আমাদের আশুতোষ সুজন, তারপরে মার্জুক রাসেল, তারপরে জয় ভাই, তারপরে আছেন হিরো, ফিল্ম হিরো জায়েদ খান, সবাই মিলে একটা করলেন। এরপরে সর্বশেষ হচ্ছে জায়েদ খানকে দায়িত্ব দেওয়া হলো কিভাবে ভাইরাল করা যায়। হ্যাঁ, তুমি ডিগবাজি দিয়ে ভাইরাল করলেন, অর্থাৎ এই প্রক্রিয়াটা আমার কাছে একটু হতাশা জাগালো আর কি। হতাশা জাগানোর প্রথম কারণ হচ্ছে যে যে মোস্তফা সারোয়ার ফারুকি এমন একটা নাম আমাদের বাংলাদেশের ফিল্মকে, উনি ধরেন বলিউড, তারপরে গিয়ে হলিউড এবং বিশ্বের বিভিন্ন নাম করা থেকে, ফেস্টিভ্যাল থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসা সহ নানা ধরনের অবদান, এই অবদান বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির খুব কম ডিরেক্টরেরই আছে। তো তার মানে হচ্ছে ওনাকে আমরা আইকন হিসাবে মনে করি, এবং এক প্রকার সবচেয়ে বাংলাদেশের বড় পোস্টার ডিরেক্ট পোস্টার ম্যান বলতে পারি আমরা। উনি যখন এই প্রথম উনি নিজে স্ক্রিনে অ্যাক্টিং করেছেন, এটা নিয়ে তো মাছ পিপল থেকে শুরু করে অডিয়েন্স সবারই একটা আকর্ষণ থাকবে যে মোস্তফা সারোয়ার ফারুকি অভিনেতা হিসেবে কেমন করেছেন, এটা অন্তত দেখার জন্য কিন্তু অডিয়েন্সের অভাব হওয়ার কথা না। আর সেখানে আছেন আমাদের তিশা, যেমন তিশার সাথে আমার একেবারে আমার ক্যারিয়ারের শুরুর দিক থেকে, যখন আমার ডিরেক্টর অরণ্য আনোয়ারের সাথে আমি কম্বাইন্ড কাজ করছিলাম, ওই সময় থেকে তিশা মানে অরণ্য ভাইয়ের সাথে
রেগুলার কাজ হচ্ছে আমার লেখা অনেক নাটকে তৃষা অভিনয় করেছিলেন, এবং আমাদের বোঝাপড়াটা এবং দুজনের সঙ্গে চেনা জানাটা খুব ভালো। শ্রদ্ধার জায়গা আমার, এবং আমার কাছে মনে হয় যে আমাদের ইয়ের পরে আপনার সমী, বিপাশা, আফসানা, মিমি, এরপরে এসে জেনারেশন যে তারেন, অপি করিম, এদের পরে এসে যে যাকে সবচেয়ে বেশি ম্যাচিউর্ড অ্যাক্ট্রেস হিসাবে আমরা তিশাকে আমার কাছে মনে হয় সবচেয়ে, এবং আমার এত ফেভারিট যে আমি সবসময় চাইতাম যে আমার কোনো একটা নাটকের আসলে আমার প্রথমে তিশার কথা মনে হয় যে তিশা অভিনয় করবে, আমি তার অ্যাক্টিং এর এত ফ্যান। আচ্ছা, তো সেখানে তিশার মতো অভিনেত্রী অভিনয় করেছেন তার বাস্তব জীবনের গল্প নিয়ে, সেখানে মোস্তফা সারোয়ার ফারুকী নিজেই প্রথম অভিনয় করেছেন এবং তাদের নিজেদের ফ্যামিলির নিজেদের গল্প নিয়ে, লাইফ স্টোরি নিয়ে, তো এটাকে তো ভাইরাল করার জন্য কাউকে দরকার আছে কিনা আমার কাছে, কিন্তু উনি এরকম একটা স্টেপ নিয়েছেন, আমি আসলে একটু হতাশ হয়েছি। প্রত্যাশা যেটা থাকে না, প্রত্যাশাটা কমন জন্য একটু বিতর্কিত লেগেছে আর কি। আপনি আরো একটু সংযুক্ত করেছেন সেটার সাথে যে ভাইরাল হওয়ার জন্য যদি দায়িত্ব দিতে হয় তাহলে জায়েদ খান কে কেন, হিরো আলম আর একটা আরো বেটার অপশন ছিল, এরকম একটা হ্যাঁ এটা এটা অবশ্যই যৌক্তিক আমার সেন্সে, বিকজ জায়েদ খানের যেই ভাইরালিটি তার চাইতে অনেক বেশি স্পিডি হচ্ছে হিরো আলমের ভাইরালের পলিসিটা। কারণ হচ্ছে কি, জায়েদ খান একজন এডুকেটেড, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসা, উচ্চ শিক্ষিত, এবং সে মোটামুটি সিনেমাতেও যতদিন অভিনয় করেছে ভালো ভালো ডিরেক্টরের ডিরেকশনে উনি অভিনয় করেছেন। হ্যাঁ, তো সেখানে হিরো আলম তো হচ্ছে গিয়ে একদম নিডি কন্ডিশন থেকে সে মানুষের কাছে প্রচার প্রচারণা পেয়েছে, ভাইরাল হয়েছে। হ্যাঁ, তো এখন এবং কি সর্বশেষ হিরো আলম এখানে এ আর রহমান যে আমাদের কাজী নজরুল ইসলামের গানটা নিয়ে যে করেছে, এটার এগেনিস্টে হিরো আলম গান করে অলরেডি সে বোম্বেতেই ভাইরাল হয়ে গেছে। আপনার কলকাতার ডিরেক্টর সৃজিত তার গান শেয়ার করে প্রতিবাদ করেছে। তার মানে হচ্ছে যেটা আমার মত হলো, মোস্তফা সারোয়ার ফারুকী সাহেব যদি ভাইরাল হতেই হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই ইয়ের চাইতে জায়েদ খানের চাইতে বুদ্ধির দিক থেকে, পলিসির দিক থেকে হিরো আলম বেটার। হিরো আলম মানে অনেক পলিসি জানে, ইনস্ট্যান্ট পলিসি, এবং আমার কাছে মনে হচ্ছে যে পলিসির দিক থেকে জায়েদ খানের চাইতে হিরো আলম অনেক গুণে এগিয়ে আছে। তো ভাইরাল যদি কাউকে হাত ধরে ভাইরাল হতে হয়, তাহলে জায়েদ খানের চাইতে হিরো আলম আমি আরো বেটার মনে করি অপশন হিসাবে। আমি একটা কন্টেন্ট এর আগে বানাইছি যে ভাইরাল হওয়ার জন্য জায়েদ খানকে ইউজ করা হচ্ছে, মানে জায়েদ খানকে ইউজ করে আর কি কি কাজে ভাইরাল করা যায়, মানে সিনেমা ভাইরালের জন্য জায়েদ খান। আবার ধরেন এই যে যখন এইটা এটা তো একটা নেগেটিভ প্রচারণা তাই না, আমার কাছে মনে হয় এন্টারটেইনিং বাট নেগেটিভ ওয়েতে এন্টারটেইনিং। আমরা বর্তমানে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে যে, যেমন আমি দেখেছি যে এই ভাইরাল যেই যারা ভাইরাল হয়েছে এদের ভাইরাল হওয়ার প্রক্রিয়াগুলো মানুষ যে নিচে কমেন্ট করেছে সেটা হচ্ছে নেগেটিভ কমেন্ট। হ্যাঁ, এবং এই নেগেটিভ কমেন্ট এখন প্ল্যাটফর্ম গুলোর সিস্টেমই হলো, কেউ যখন ওখানে আপনার ওপিনিয়ন জানাবে তখন সেটা দ্রুত ছড়াবে, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক। এবং যেটা হচ্ছে যে এখানে তো এই অপশনটা নাই সোশ্যাল মিডিয়াতে যে কেউ নেগেটিভ বাটন চাপলে সেটা তার রিচকে মাইনাস করবে, বিষয়টা তা না, রিচকে বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে সোশ্যাল, হ্যাঁ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পলিসি। আমি যে কথাটা বলতে, এটা ব্যাড এফেক্ট হচ্ছে, আমরা মিস ইউজ করছি আর কি। আমি আমি যে আমাদের অডিয়েন্স যারা, অডিয়েন্স কিন্তু বুঝতে পারে না যে আমি যে একটা ব্যাড কমেন্ট করলাম এটা যে যাকে নিয়ে করছি তাকে প্রমোট করছে, এটা অডিয়েন্স বোঝে না, জানে না মানুষ। আচ্ছা,
আমি যে কথাটা বলতে চাইছিলাম, হ্যাঁ অডিয়েন্সের এই জ্ঞানটা থাকলে হয়তো অডিয়েন্স কমেন্ট করতে পারে, কিন্তু অডিয়েন্সও বোধ হয় এটাকে একটা এন্টারটেইনের একটা ইস্যু হিসেবে নিয়ে নেয় যে আমি একটা কমেন্ট করলাম এটা তার জন্য একটা এন্টারটেইনমেন্ট। আসল কথা হচ্ছে কি, বর্তমানে আমাদের, আমার ধারণা যে সোশ্যাল মিডিয়াতে আমাদের এবং ইন্ডিয়া এই দুই দেশের মানুষ অতি অ্যাক্টিভ। যেমন আমার ফেসবুকের সাথে আবার আমার দেশের বিভিন্ন দেশের মানুষের সাথে আমি এঙ্গেজ আছি, আমি দেখেছি কাজের সময়ও এরা কেউই অনলাইনে অ্যাক্টিভ না, একমাত্র আমরাই মনে হয় সোশ্যাল মিডিয়াতে 24 আওয়ার্স অ্যাক্টিভ। এর কারণ হচ্ছে কি, আমাদের আনন্দের উপাদান এত কমে গেছে, আমরা যে এন্টারটেইন হব এন্টারটেইনের উপলক্ষ আমাদের এত কমে গেছে, যার কারণে আমরা সোশ্যাল মিডিয়ার উপরে এত বেশি নির্ভর হয়ে পড়ছি, ওই অতি নির্ভরতারই ব্যাড এফেক্ট হচ্ছে আর কি আমাদের এই ভাইরালিটি। আমাদের যদি খেলাধুলা সহ নানা উপকরণ থাকতো ইয়ের জন্য, এন্টারটেইনের জন্য, তাহলে আমরা এই এবং সোশ্যালি সোশ্যালি অনেক কার্যক্রম, আমরা যখন সোশ্যাল মিডিয়া আসার আগে আমরা সোশ্যালি অনেক কার্যক্রমের সঙ্গে ইনভলভ ছিলাম, এই জেনারেশনের কাছে ওগুলো সব বন্ধ হয়ে গেছে, নাই ওই ধরনের অপশন নাই, শুধু সোশ্যাল মিডিয়াটা এখন এন্টারটেইনের একমাত্র উপলক্ষ। জায়েদ খানকে আর কি কি কাজে ভাইরাল হওয়ার জন্য ইউজ করা যেতে পারে? না, নো কমেন্টস। যাই হোক, ফারুকি সাহেবের এই উদ্যোগটা কিন্তু কাজে লেগেছে, কারণ 22 ঘন্টায় 30 লক্ষ ভিউ হয়ে গেছে। আমার মনে হয় না, আমার মনে হয় কি জন্য যে সারোয়ার ফারুকি সাহেব অনেকগুলো সিনেমা রিলিজ দিয়েছেন এবং ওনার ম্যাক্সিমাম সিনেমা অনেকগুলো সিনেমা রিলিজ দিয়েছেন, ওনার ম্যাক্সিমাম সিনেমা আমি দেখেছি এবং দেখেছি যে ওনাকে এই রকম পন্থা অবলম্বন করতে হয় নাই। এখন হয়তো অডিয়েন্সের মনে প্রশ্ন জাগবে যে এই পন্থাটা কেন নিলেন উনি, তাহলে কি এই কন্টেন্টটার মধ্যে কি কোনো দুর্বলতা আছে? হ্যাঁ, অডিয়েন্স এটাকে নেগেটিভলিও নিতে পারে, অর্থাৎ মোস্তফা সারোয়ার ফারুকি সাহেবের যে মান, সে মান কি তাহলে এখানে নাই, এরকম কোনো উনি ফিল করছেন কিনা, যার কারণে উনি এর ধরনের মানে বিভিন্ন ভাইরাল মানুষের কে এঙ্গেজ করে এই এটাকে কন্টেন্টটাকে আলোচনায় আনতে চাচ্ছেন। আমার মনে হয় এটা নেগেটিভ হতে পারে। সারোয়ার ফারুকি এমন একজন ওয়েটেবল মানুষ, উনি যেই লেভেলের, ওনার নামের উপরে কিন্তু এটা অনেক হাইপ অলরেডি উঠে গেছে। সেটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে সিনেমার বাজারে শাকিব খান ছাড়া কিছু চলছে না, তো ওইখানে একটু যদি ভাইরাল না হয় এই নামটা, তাহলে কিন্তু আলোচনা আসবে না, এই কথাটা সত্য। আর সেই জায়গায় ফারুকি সাহেব যে স্টেপটা নিছে, সেই স্টেপটা ওয়ার্ক করছে। কিভাবে ওয়ার্ক করছে, 22 ঘন্টায় আমি দেখলাম 30 লক্ষ লোক এটা দেখছে। ভাই না না, আমি একটু বলি, আপনার হিরো আলম যখন একটা সোশ্যাল মিডিয়া একটা কন্টেন্ট, একটা ভিডিও ছাড়ে, জায়েদ খান যখন একটা ভিডিও ছাড়ে বা তার কোনো কমেন্ট আসে, এটা দেখবেন যে ভাইরাল হয়ে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। আপনি দেখেন হিরো আলম যে সিনেমাগুলো রিলিজ দিয়েছে, একটাও অডিয়েন্স হলে গিয়ে দেখে নাই। জায়েদ খানের কোন সিনেমাটা দেখান আপনি, যে লাস্ট কোন সিনেমাটা হলে গিয়ে মানুষ দেখে মানে হিট করে দিয়েছে? অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়া হিট, সিনেমা তো ফারুকি না, আমি বলছি মানে অর্থাৎ সিনেমা যারা সোশ্যাল মিডিয়ায় হিট, ধরেন আপনি সাকিব খানের পারতপক্ষে ফুটেজ দেখবেন না, আপনি দেখেন সাকিব খানের কোনো ইন্টারভিউ খুব কম, সে সামনে কম আসে, খুব কম আসে, একটু পর্দার আড়ালে থাকে, কিন্তু তার সিনেমা হলে কিন্তু অডিয়েন্স দেখছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া হিট হলেই তার হলে গিয়ে ছবি দেখবে, এটা দুটা দুই মেরু, দুটা দুই প্ল্যাটফর্ম। সো এখানে এখন এই এটা আপনার যে প্রমোশনটা ছেড়েছে, এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, এর মানে এই নয় যে ওনার কন্টেন্টটা চরকিতে ক্লিক করে ওখানে আবার সাবস্ক্রাইব করে দেখবে। হ্যাঁ, এটা
আমি মনে হয় যে এতটা ফিডব্যাক আশা করার কোনো লজিক নেই।